বরাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের প্রতি অমানবিক কার্যকলাপ তথা শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা ডাক্তার রাজীব বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিক্ষোভ প্রদর্শন করল বরাকভেলি থ্যালাসেমিয়া সোসাইটি ও মা মনসা সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সংস্থার কর্মকর্তারা ডাক্তার রাজীব বিশ্বাসের বহিষ্কারের দাবিতে ধর্ণায় বসেন। তারপর জেলা উপায়ুক্ত কীর্তি জলির মারফত স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করা হয়। এদিনের ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা সাফ জানান, যদি এক সপ্তাহের ভেতরে তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। বরাকভেলি থ্যালাসেমিয়া সোসাইটি এবং মা মনসা সমাজ কল্যাণ সংস্থা আর আরও কয়েক সংগঠন মিলে আমরা জোর আন্দোলন করছি ডক্টর রাজীব বিশ্বাসের বিরুদ্ধে। বিগত মার্চ মাস থেকে ডক্টর রাজীব বিশ্বাস এইসব থ্যালাসেমিয়া শিশুদেরকে ব্লাড ফ্রি দেওয়া বন্ধ করে দিয়েছেন, যেহেতু সরকারের নির্দেশ অনুযায়ী এইসব শিশুরা ব্লাড ফ্রি পেয়ে যেত। উনি করোনার বাহানা দেখিয়ে এইসব শিশুদেরকে ব্লাড মানে দেওয়া বন্ধ করে দিয়েছেন। তখন এইসব শিশুর অভিভাবকরা যেদিকে ব্লাড ক্যাম্পিং অ্যারেঞ্জ করেন উনি একটা অজুহাত দেখিয়ে ওই ক্যাম্পিংটা বাতিল করেন। নভেম্বর 25 তারিখে এটার মেমোরেন্ডাম মেডিকেল ব্লাড ব্যাংকে দেওয়া হয়েছিল, ওরা রিসিভ করেছে, কিন্তু রবিবারের দিন ডক্টর রাজীব বিশ্বাস একটা মেডিমের মাধ্যমে বলে দিয়েছেন যে এইটা কি অসামাজিক লোক জড়িতার কারণে এখানে দেন আসতে পারবে না। ব্লাড আমি আপনাদের মাধ্যমে ওনাকে জিজ্ঞেস করতে চাই, ব্লাড ডোনেশন একদম মহৎ কাজে, কোনো অসামাজিক লোক কি জড়িত থাকতে পারে? উনি কি আইবি ব্রাঞ্চের অফিসার না ডক্টর? এইটা ওনার কাছ থেকে আমি জবাব চাই। আর উনি নেতা নেশাগ্রস্ত অবস্থায় হয়ে এনি টাইম ব্লাড ব্যাংকে থাকেন, আর ব্লাড ব্যাংকটা উনি ওনার প্রীতি সম্পত্তি মনে করেন, ওনার রুলস, ওনার ইগো, ওনার অ্যাটিটিউড আপনারা দেখতে পারবেন ব্লাড ব্যাংকে গিয়ে কত লোক ব্লাডের জন্য হাহাকার করছে। এইসব 200 রূপদের শিশুরা আজকে কোথায় যাবে? ওরা যদি নিয়মিত রূপে 15 পরপর যদি ব্লাড না পায় ওরা মৃত্যুবরণ করবে। অলরেডি 2 বাচ্চা মারা গিয়েছে, আগামীতে যদি এইরকম কোনো বাচ্চা মারা যায় এর সম্পূর্ণ দায়ী হবে ডক্টর রাজীব বিশ্বাস। এই ডক্টর রূপে যেটা ব্লাড ব্যাংকে আছে ওটা মেডিকেল অথরিটি যদি ওকে অতি সত্বর বরখাস্ত না করে দেখি আমরা ডিসি মহোদয়ের কাছে আশ্বাস, আমরা প্রশাসনের উপরে পুরো ভরসা আছে যে উনি আমাদের এই বাচ্চাদের সুবিচার করে দিবে। আর যদি আমরা সুবিচার না পাই 15 পরে আমরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে আন্দোলন করবো।